বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে মোবাইল সেট চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ফোন সেট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে বাঁকুড়া জেলা পুলিশে আবেদন জমা পড়ছে। বাঁকুড়া জেলা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিচ্ছে। আজ 22 অক্টোবর সেই রকম হারিয়ে যাওয়া বা চুরি হওয়া 1058টি ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ। এদিন বাঁকুড়া পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে সবাই ভীষণ খুশি। তারা প্রত্যেকেই বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ব্যুরো রিপোর্ট। এর আগে একাধিকবার আমরা 500 বেশি ফোন রিটার্ন করেছি। আমরা তখনও খুব আনন্দিত ছিলাম। আজকে কিন্তু আমাদের নতুন রেকর্ড আছে, আমরা 1000 লোকের বেশি লোককে ফোন রিটার্ন করছি। এটা আমরা খুবই আনন্দিত যে আমাদের টিমের একটা খুব বড় একটা সাফল্য আছে। আমি আপনাদেরকে ছোট্ট অনুরোধ করবো যে আমাদের টিম যারা কাজ করছে তাদের জন্য একটু বলি। এদিকে এদিকে ভাই, ধরো ধরো ধরো। অনেক তো ডকুমেন্ট ছিল প্রচলিত, ছিল তো সব কিছু, সবই হারিয়ে গেছিলো। সিম দুটো ছিল, সিম গুলো তারপর ব্লক করে আরো অনেক কিছু ব্যাপার হলো। মানে যখন হারিয়েছিল সেই মুহূর্তে তো আমার মানে কি বলবো, কিছু বলার মতো ছিলই না, কেউ সাথেও ছিল না, একা ছিলাম। অন্যের কাছ থেকে ফোন করে আর করে যাই হোক করে থানায় গেলাম। তারপর ওনাদের ইয়েতে এক বছর আগে বাস থেকে আমার নাম শ্যামল চক্রবর্তী। ফোনটা কবে হারিয়েছিলেন? ফোনটা অ্যাকচুয়ালি প্রায় 1.5 বছর হতে চললো, ফোনটা হারিয়ে গেছিল, কিন্তু আমরা আশায় ছেড়ে দিয়েছিলাম। আর সত্যি বাঁকুড়া জেলা পুলিশকে আমাকে অসংখ্য ধন্যবাদ দিতেই হয়। বাঁকুড়া জেলা পুলিশ এবং শালতলা থানা এবং রাজীববাবু, এই প্রত্যেককে আমি চরম ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আমি ভাবিনি যে আমি কোনোদিন এই ফোনটা রিটার্ন পাবো। আজকে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে হয়তো বাঁকুড়া জেলা পুলিশকে আমার দিতেই হয়, কারণ তাদের যে চেষ্টা বা জায়গায় মানুষকে, হাজার মানুষকে, প্রায় কাছাকাছি মানুষকে, আমি তো জীবনে শুনিনি যে এত মানুষকে একসাথে ফোন দেওয়ার মতো ক্ষমতার মানে ভাবতে পারছি না যে পুলিশ রাখে। পুলিশের যে সাপোর্ট, যে সার্ভিস, মানে অতুলনীয় সার্ভিস, এই কল্পনার বাইরে সার্ভিস। আমরা সবাই আশায় ছেড়ে দিয়েছিলাম, জানেন চার্জারটা ফেলে দিয়ে জানি ফোনটা পাবো না, কিন্তু হঠাৎ করে পেয়ে গেলাম। এতো যেন আকাশ থেকে যেন সেই মানে খুশির আনন্দ বাদ ধরে রাখতে পারছি না, এতটাই আমরা এক্সাইটেড। আজকে এই যে ফোনটা হারিয়ে গেছে আজকে এটা পেয়ে গেলাম। এটা প্রাইস কেমন আছে? এটা প্রাইস ছিল 27,000 টাকা। 27,000, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।